হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি নিয়ে এসেছি নরম পাকের নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের রসগোল্লা তো আগেই তোমাদের শিখিয়ে দিয়েছি, আর এবারে নিয়ে এসেছি নলেন গুড়ের নরম পাকের সন্দেশ। সন্দেশ খেতে কে না ভালোবাসে, আর যখন বাড়ির তৈরি সন্দেশ হয় তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তো চলো আর দেরি না করে চটপট এই নলেন গুড়ের সন্দেশটা তোমাদের শিখিয়ে দিই। অবশ্যই কিন্তু এটা নরম পাকের, এর জন্য যে ছানাটা তৈরি করতে হবে সেই ছানার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, দেখে নেবে। যে মিষ্টি তৈরির পারফেক্ট ছানার রেসিপি সেটা দেওয়া আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। তাহলে ছানা বানানোটা ওই জন্য আজকে আর আমি দেখাইনি। আর লাগবে খেজুর গুড়ের পাটালি, খেজুর গুড় পাটালি ইউজ করেছি, আপনারা চাইলে ঝোলা গুঁড়ো ইউজ করতে পারেন। আর লাগবে কন্ডেন্স মিল্ক। এই তিনটে উপকরণে আমরা একটা বানিয়ে ফেলবো দারুণ নরম পাকের সন্দেশ। তার জন্য ছানাটা আমাদের ফার্স্টে মেখে নিতে হবে। আমি আজকে হাত দিয়ে মাখবো না, এটা মিক্সিতে মেখে নেব। মিক্সিতে মেখে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সময় খুব কম লাগবে, আর এটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে আমাদের মিক্সিতে। কোনো রকম জল ইউজ করবেন না, শুধু ছানাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একদম মিক্সিতে বেটে নিতে হবে। তাহলে মিক্সিতে বেটে নিয়ে আমি ফিরে আসছি। আমার ছানাটা বাটা হয়ে গেছে, আপনারা দেখে নিন, এতে সময় অনেক কম লাগে আর এতে কিন্তু মিহি পেস্টটা খুব ভালো হয়। আমাদের হাতে করতে গেলে এটা 10 থেকে 12 মিনিট সময় লাগতো, যেরকম রসগোল্লা বানাতে আমি আপনাদের দেখিয়েছি, সেইটাই সময় বাঁচানোর জন্য 2 থেকে 3 মিনিটে আমাদের দেখুন মিক্সিতে মিহি একদম পেস্ট হয়ে গেছে। বাড়িতে মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানার খুব দরকার হয়, তাই ছানার রেসিপিটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন, যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে ছানাটা বানিয়ে নেবেন। এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে গুড়টা। অবশ্যই কিন্তু লো ফ্লেমে গ্যাসটা রাখবেন, নাহলে কিন্তু ধরে যাবে। এবার দিয়ে দিলাম মিক্সিতে বাটা ছানাটা, আর এবার দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক। যার কন্ডেন্স মিল্ক বাড়িতে থাকবে না সে 2 থেকে 3 টেবিল স্পুন দুধ দিলেও চলবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গুড় গলে যাবে যখন, তখন কিন্তু অনেকটা জল মতো হয়ে যাবে, এটা সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর নাড়িয়ে এটা আমাদের একদম লো ফ্লেমে যতক্ষণ না শক্ত মতো হচ্ছে ততক্ষণ এটা আমাদের নাড়িয়ে যেতে হবে। একদম ছেড়ে দেবেন না, গ্যাস বাড়াবেন না, তাহলে কিন্তু ধরে যাবে তলায়। আর আমি এখানে পুরো গুড় দিয়ে করেছি, কেউ চাইলে গুড় আর চিনি মিক্সড করেও করতে পারেন। এটাকে চেপে চেপে দেবেন যাতে ছানার যে ছানা যদি ডালা ডালা থাকে সেগুলো যাতে একদম মিহি হয়ে মিশে যায়। এইভাবে আমাদের নাড়িয়ে কিন্তু এটাকে শক্ত দানা অবধি আমাদের নাড়িয়ে যেতে হবে। মোটামুটি সময় লাগে 7 থেকে 8 মিনিট, তার বেশিও লাগতে পারে। 5 মিনিট নাড়ার পর লো ফ্লেমে আমি দেখাচ্ছি, দেখুন অনেকটা শুকিয়ে গেছে কিন্তু তাও এখনও জল জল রয়েছে আমাদের, এতে কিন্তু সন্দেশ গড়া যাবে না। এখনও আমাদের কিছুক্ষণ নেড়ে নিতে হবে, তাও প্রায় 2 থেকে 3 মিনিট। আর অবশ্যই কিন্তু এই মিষ্টি বানানোর জন্য মোটা ধরনের পাত্র ইউজ করবেন, যে কড়াইটা বানাবেন কড়াইতে বানাবেন, আর সেটা ননস্টিকের হলেও চলবে বা মোটা ধরনের কোনো সিলভারের কড়াই নেবেন। আর অবশ্যই কিন্তু তলা অবধি নাড়বেন, নাহলে তলায় ধরে যেতে পারে। দেখুন মোটামুটি এখন আমার ননস্টিকের কড়ার তলাটার থেকে ছেড়ে যাচ্ছে, মোটামুটি হয়ে এসছে, তাও এখনও 2 থেকে 3 মিনিট আমাদের এটা নেড়ে যেতে হবে। মিষ্টি বানানোর সময় একটু ধৈর্য রেখে বানাতে হবে। দেখুন আমার মোটামুটি রেডি হয়ে গেছে, হাতে নিয়ে দেখলাম যে গোল পাকালে গোল হয়ে যাচ্ছে, তো সেই জন্য গরম থাকে, কিন্তু অবশ্যই সাবধানে করবেন, আমাদের করে করে অভ্যেস হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটা সঙ্গে সঙ্গে কিন্তু কড়া থেকে আমাদের নাবিয়ে নিতে হবে। কড়া থেকে নাবিয়ে নিয়ে এটাকে একটুখানি
ঠান্ডা করে নিতে হবে, যতক্ষণ রুম টেম্পারেচারে আসছে ততক্ষণে আমাদের ততক্ষণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন রুম টেম্পারেচারে এসে গেছে, এবার এই সময় দেখুন একটু দানা দানা দেখা যাচ্ছে ছানাটার মধ্যে। তো এই মিশ্রণটার মধ্যে আমরা যখন সন্দেশ খাই তখন একদম মিহি টেক্সচার থাকে, তো সেই মিহি টেক্সচারটা আনার জন্য আপনারা এই সময় আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন সময় বাঁচানোর জন্য, বা হাতে করে বা কোনো স্পুনের সাহায্যেও আপনারা এটাকে মেখে নিতে পারেন। দেখুন আমি হাতের সাহায্যে মাখছি, এটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে হবে, সেই অবস্থাতেই কিন্তু এটাকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একদম মিহি করে এটাকে আমাদের মেখে নিতে হবে। আমার গরম লাগছিল হাতে, তাই জন্য আমি একটা চামচ নিয়েছি, চামচের তো ব্যাক সাইডটা দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে একদম এটাকে মিহি করে নিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, নাহলে কিন্তু সন্দেশটা মিহি মতো হবে না, মুখে ছানা ছানা মতো বাইট পড়বে, তো সেই জন্য আমাদের একদম এরকমভাবে মিহি করে বেটে নিতে হবে যাতে মুখে দিলে সন্দেশটা আমাদের মিলিয়ে যায়। আমার হয়ে গেছে মাখা, এবার আমি এতে এর থেকে সমান ভাগে যতগুলো সন্দেশ গড়া যায় ততগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার এইভাবে গোল গোল করে পাকিয়ে কিন্তু এটাকে আমাদের ফ্রিজে কিছুক্ষণ সেট করতে হবে, তাও মোটামুটি 30 মিনিটের মতো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজ থেকে বার করে আমরা সন্দেশগুলো গড়ব। 30 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন 30 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি, আপনারা যেরকম ধরনের সন্দেশ পছন্দ করবেন সেই ধরনের কিন্তু এরকম ছাপ কিনে নিতে হবে। তাতে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে ফার্স্টে, তারপর কিন্তু এটাকে এরকম এক একটা নাড়ু, ফ্রিজ থেকে বার করে এনেছি বলে একটু শক্ত আছে, এরকম শক্তই হতে হবে, নাহলে আমরা এটা ঠিকঠাক মতো গড়তে পারবো না। এবার এটাকে এরকমভাবে ছাপ, ওই ছাপাটায় দিয়ে মানে ছাপে দিয়ে খুব ভালো করে চেপে দেব হাতে করে, হাতে করে চেপে আস্তে করে টানলেই কিন্তু খুলে যাবে, তাই জন্য ঘি অবশ্যই মাখিয়ে নেবেন ওই ছাপটায়, যে ছাপটার সাহায্যে আপনারা সন্দেশগুলো গড়তে চান। আর যদি কারোর কাছে এরম ছাপ না থাকে তাহলে এগুলোকে নাড়ু করে গড়িয়ে নাড়ু করে দিবেন, তাহলে কাঁচা গোল্লার মতনও কিন্তু খেতে খারাপ লাগে না, দারুণ লাগে। এইভাবে আমরা সব সন্দেশগুলোকে গড়ে নেব। আমি দুরকম স্টাইলের সন্দেশ বানিয়েছি, কারণ দুরকম স্টাইলেরই আমার শেপেরই আমার ছাপটা রয়েছে, এটা একরকম আর এক রকম ফুল। এই যে এর ওপরে পিস্তা কুচি দিয়েও আপনারা এটাকে গার্নিশ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এই রেসিপিটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে করো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আমি কিন্তু নাড়ার সময় কোনোরকম ছোটো এলাচের গুঁড়ো দিইনি, তোমরা যদি ছোটো এলাচের গুঁড়ো পছন্দ করো অবশ্যই দিতে পারো ফ্লেভারের জন্য, বাট আমার নলেন গুড়ের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি নলেন গুড়ের ফ্লেভারটাকেই রাখতে চেয়েছি, তাই জন্য কোনো রকম ছোটো এলাচের গুঁড়ো দিইনি। এটা আমার লাস্ট সন্দেশ, সব সন্দেশগুলো মোটামুটি রেডি হয়ে গেল। এই সন্দেশটা বানিয়ে তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো ফ্রিজে 7 দিনের মতো, কিন্তু খুব ভালো থাকে। আর হোমমেড সন্দেশ যখন তার টেস্টই আলাদা, তাই অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা।